ফ্রি ফায়ার, পাবজি, ওই কত কষ্ট এগুলো নাই। সিটার বাপার আছে এই মোবাইলের ভিতরে। ফ্রি ফায়ার পাবজি খেলে জনমের খেলা, রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, আছে না নাই? এমনও বাপার বাংলার জমিন আছে মোবাইলের ভিতরে পুরুষ নামে মহিলা হইয়া ফেসবুক খোলে, আবার মহিলারা পুরুষের নামে খোলে, পুরুষ মহিলার নামে করে, একাই দশটার সঙ্গে লাইন মারে, কথা ঠিক কিনা? এই মোবাইলের ভিতরে গার্লফ্রেন্ডের নামে, গার্লফ্রেন্ডের নামে একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে লাইন মারে। ছেলেটা মেয়ের নাম্বার লাগছে ইমাম সাহেব হুজুর, কি লাগছে নাম্বারে, কেন লাগছে? কেউ যদি হঠাৎ করে ধরে ফেলাই, এ তোর হুজুরে কল দিছে, কথা কর, কত বড় বাতবার, মার ধোকা দেয় বাবারে ধোকা দেয়। প্রতিদিন হুজুরে কল লাই, উনি কথা বলে, হুজুর কেমন আছেন? আসলে কি হুজুর, আসলে হুজুর? একদিন মা নিজেই কল ধরছে, একটু হুজুরের সঙ্গে একটা মাস আলাই নিয়ে কথা বলা দরকার, ধরছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে? হুজুর আর কথা কথা কয় না, হুজুর আর কথা কয় না। মা বলে, হুজুর কথা বলেন না কেন? আমার ছেলে কি সুন্দর আসে মুখে কথা বলে, আপনি কথা বলেন না কেন? কারণ হুজুরে বুঝছে মুসল্লি না মুসল্লির মা, মুসল্লি না মুসল্লির মা। দোকাবাজে কারে কয় দেখেন, ছেলে এসে কয় মা কে ফোন দিয়েছে? মা বলে, তোর হুজুরে ফোন দেয় কিন্তু কোনো কথাই তো বলে না। ছেলে তখন কয় আলহামদুলিল্লাহ, কেন বোঝেন না মা? উনি হুজুর মানুষ, আপনি মহিলা মানুষ, আপনার সাথে কি কথা কয়? বাটপার কি এটা, কি কি বাটপার, হ্যাঁ কি বাটপার,